بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত ভাই আব্দুল হাফিজ লন্ডন থেকে জানতে চেয়েছেন যে সদাকাতুল ফিতিরের বিষয়ে, যে সদাকাতুল ফিতির যা হয়েছে এগুলো সব একত্রিত করে একজনকে দেওয়া যাবে নাকি কয়েকজনকে দিতে হবে, সদাকাতুল ফিতির বন্টনের শরী নীতিমালা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে সদাকাতুল ফিতিরের প্রাপক হইল আল মুহতাজিন ওয়াল গারিমিন ওয়াল মাসাকিন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমাতাল লিল মাসাকিন, এটা মিসকিনের খাবারের জন্য। তো মিসকিনের খাবারের জন্য সদাকাতুল ফিতির দেওয়া হবে। এখন সদাকাতুল ফিতির একজনকে দিবেন না কয়েকজনকে দিবেন, এটি অবস্থার আলোকে নির্ভর করবে। আপনি যে এলাকায় সদাকাতুল ফিতির বন্টন করবেন সেই এলাকায় যদি প্রাপকের সংখ্যা বেশি থাকে তাহলে আপনি কয়েকজনকে ভাগ করে দিলেন, আর যদি প্রাপকের সংখ্যা কম থাকে তাহলে একজনকে দিয়ে দিলেন। তবে খেয়াল রাখতে হবে যাকে দিচ্ছেন তাকেও যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে তার উপরেও আবার সদাকাতুল ফিতির ওয়াজিব হবে, তিনিও আবার আরেকজন মিসকিনকে সদাকাতুল ফিতির দিয়ে দিবেন। এজন্য ঈদুল ফিতরের দিনেই শুধু যাতে ভালো খাবার ভালো পোশাকাদির ব্যবস্থা করতে পারেন এই লক্ষ্যে সদাকাতুল ফিতির। এজন্য খেয়াল রাখতে হবে এত বেশি অতিরিক্ত দেওয়া যাবে না, যেটা ঈদের দিনের পরেও আরও দীর্ঘ সময় তার ভালো চলতে পারে ভালো খেতে পারে এরকম নয়, বরং ঈদের দিন যাতে ভালোভাবে খেতে পারেন, ঈদের দিন যাতে ভালো পোশাকাদি কিনতে পারেন, ঈদের সাথে আনন্দের সাথে সবার সাথে শরীক হতে পারেন, এই পরিমাণেই দিতে হবে। এই বিষয়টি খেয়াল রেখেই সদাকাতুল ফিতির বণ্টন করতে হবে। আল্লাহু আলম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।